ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতায় যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে দু হাজার তেইশ সালের রাশিফল আর যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মিথুন রাশি এর আগে আমি আরও অনেকগুলি রাশি নিয়ে আলোচনা করে দিয়েছি এখনও যে সকল বন্ধু দেখেননি তাদের জন্য আমি কার্ডে লিঙ্ক দিয়ে দিচ্ছি গিয়ে দেখে নিন অনেক ইনফরমেশান পেয়ে যাবেন জেনে নেব 2023 সালটা মিথুন রাশির মানুষদের জন্য কেমন যাবে সবার প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে লাভ লাইফ কেমন থাকবে লাভ লাইফের শুরুটা খানিকটা উত্থান পতনের মধ্যে থেকে হবে এপ্রিল মাস পর্যন্ত দুজনের মধ্যে সমস্যা তৈরি হবে দুজনের মধ্যে বিবাদ তৈরি হবে কিন্তু যখন বাইশে এপ্রিল বৃহস্পতি আপনাদের একাদশ ভাবে প্রবেশ করবে একাদশ ভাবে প্রবেশ করার ফলে আপনাদের ফিফথ হাউস কে দৃষ্টি বিনিময় দৃষ্টি দেবে তখন থেকে আপনাদের লাভ লাইফ কিন্তু আগের থেকে অনেকটা বেটার হয়ে যাবে দুজনের মধ্যে যে ভুল বোঝাবুঝিগুলো চলছিল সেই ভুল বোঝাবুঝিগুলো কমে যাবে দুজনের সম্পর্কে গভীরতা কিন্তু বৃদ্ধি পাবে ধীরে ধীরে আপনারা একে অপরের প্রতি অনেকটা অনুগত হয়ে যাবেন একে অপরের প্রতি যে টান সেটা আপনারা অনুভব করবেন তারপর থেকে লাভ লাইফ নিয়ে এপ্রিল এরপর থেকে লাভ লাইফ নিয়ে সেরকম কোনো সমস্যা থাকে থাকবে না যদি সেরকম কোনো সমস্যা অ্যারাইজ করে সেটা অবশ্যই আমি মান্থলি রাশিফল যেটা হয় সেটা সেটাতে ডিসকাস করে দেবো কারণ কিছু কিছু গ্রহের পরিবর্তনে সাময়িক কিছু সমস্যা অ্যারাইজ করতে পারে সেটা কখনোই একটা বাৎসরিক রাশিফলে বলা সম্ভব হবে না তার জন্য ফল কিন্তু অবশ্যই করে দেখতে হবে সাল অনুযায়ী আপনি আপনার প্রিয়জনকে এবছরে বিয়ের প্রোপোজাল দিলে খুব ভালো হবে এবং আপনি বিয়ের প্রোপোজাল দিতেও পারেন আপনার বিয়ের প্রপোজালটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে এবং আপনার বিবাহ হওয়ার সম্ভাবনাও কিন্তু দু সালে থাকছে জানবো আপনাদের কেরিয়ার কেমন থাকছে দু সালে আপনাদের কেরিয়ার কিন্তু ভালো থাকছে আপনারা কেরিয়ারে কিন্তু ভালো সফলতা পাবেন বৃহস্পতির বৃহস্পতির প্রভাবে আপনারা কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন কিন্তু একটা সমস্যা আছে শনিদেবের দৃষ্টির ফলে কর্মজীবনে খানিকটা হলে উত্থান পতন আসবে এই উত্থান পতন আপনাকে কিন্তু নিজেকে ওভারকাম করতে হবে সাতেরোই জানুয়ারি শনিদেব নবম ভাবে প্রবেশ করার পর থেকে আপনাদের কেরিয়ারটা ভালো হয়ে যাবে তারপর থেকে আপনাদের আস্তে আস্তে ডেভেলপ করা কিন্তু শুরু করবে জানুয়ারির পর আপনারা আপনাদের খানিকটা হলেও পরিবর্তন দেখতে পাবেন এই সময় যদি কোথাও বদলি হয়ে যাবার থাকে সেই বদলি হয়ে যাবার চান্স এই সময় থাকছে আপনারা এই সময় বদলি হয়ে যেতে পারেন যা কিছু বলছি সবটাই কিন্তু সাতেরোই জানুয়ারির পর আপনি যদি জন্য ট্রাই করেন তাহলে জবের এই সময় আপনার জব পেয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে তবে হ্যাঁ জব জব পেয়ে যাবেন পাওয়ার জন্য যেহেতু শনিদেবের দৃষ্টি থাকছে জব পাওয়ার জন্য অনেকটা অনেকটা বেশি স্ট্রাগেল হয়তো আপনাকে করতে হতে পারে কারণ শনিদেব উইদাউট স্ট্রাগেল আপনাকে কিছু কিন্তু দেবে না নবম ভাবে শনি মহাদেবের দৃষ্টির ফলে কর্মক্ষেত্রে ভালো সফলতা পাবেন ওই যে একটাই কথা ভালো সফলতা ওয়েট করে আছে উইদাউট পরিশ্রম সততার সাথে যদি পরিশ্রম করেন সেক্ষেত্রে কিন্তু ভালো সফলতা অবশ্যই করে পাবেন দু সালে বেতন বৃদ্ধি কর্ম জায়গায় আপনাদের মান সম্মান বৃদ্ধি এগুলো তো থাকছেই তাছাড়া কাজের চাপও কিন্তু প্রচন্ড পরিমাণ বাড়বে সব কিছু মিলিয়ে আপনাদের কর্মক্ষেত্র দু সালটা ভালো যাবে মাঝে মাঝে কিছু সাময়িক সমস্যা তৈরি হলেও ওভারঅল কিন্তু দু হাজার সাল ভালো যাবে জানবো আপনাদের এডুকেশন কেমন থাকবে ওভারঅল ভালো থাকবে তবে বছরের শুরুটা এডুকেশন খানিকটা উইক শুরু হচ্ছে কেতু মহারাজ পঞ্চম ভাবে শনি মহারাজ অষ্টম ভাবে ভাবে একাদশ থাকবে রাহু এই যে পুরো টা বললাম এর ফলে আপনাদের শিক্ষার ক্ষেত্রে অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করতে হবে এই পরিস্থিতিটা তৈরি হবে অক্টোবর মাসে রাহু কেতু অক্টোবর মাসে রাশি পরিবর্তন যখন করবি এর মিডিলে বাইশে এপ্রিল বৃহস্পতি আপনারা আপনাদের একাদশ ভাবে গিয়ে তৃতীয় পঞ্চম এবং সপ্তম ভাবকে দেখবে যখন বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাবকে দেখবে সেই সময় শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন এই সময় আপনারা যদি কোনো এক্সাম দিয়ে থাকেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন এই সময় শিক্ষায় উন্নতি আপনাদের পড়াশোনার প্রতি একাগ্রতা প্রচন্ড প্রচন্ড মাত্রায় কিন্তু বেড়ে যাবে যারা হায়ার স্টাডি করতে চান তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো হবে এপ্রিলের মাঝে মাঝে থেকে এডুকেশনের জন্য সময়টা কিন্তু বিদেশে পড়াশোনার সুযোগ উচ্ছ শিক্ষা এই সময় শিক্ষার ক্ষেত্রে বড় কোনো সফলতা আপনারা অর্জন করতে পারবে জানবো আপনাদের সন্তান জীবন কেমন থাকবে দু হাজার শুরুটা সন্তান জীবন অনেকটা উত্থান পতনের মধ্যে কাটবে কেতু মহাদেব পঞ্চম ভাবে বসে এবং রাহুর সম্পূর্ণ দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে থাকবে শুধু তাই নয় শনি মহাদেব বছরের প্রথমে আপনাদের পঞ্চম ভাবে যার কারণে শিশুর মানসিক চাপ শারীরিক কষ্ট এই বিষয়গুলো কিন্তু তৈরি হবে কিন্তু এর পরে শনি মহারাজ চলে যাবে সাতেরোই জানুয়ারি তারপর থেকে আপনার কিন্তু এই সমস্যাগুলো কমে যাবে বাইশে এপ্রিল বৃহস্পতি যখন একাদশ ভাবে প্রবেশ করবে সেখান থেকে আপনাদের পঞ্চম ভাবে পূর্ণ দৃষ্টি দেবে এই সময়টা আপনার সন্তানের জন্য ভাগ্যে উন্নতি অবশ্যই করে কিন্তু হবে আপনি যদি সন্তান নিতে চান তাহলে এই সময়টা আপনাদের জন্য কিন্তু প্রচন্ড মাত্রায় ভালো হবে আপনার যদি সন্তান থেকে থাকে তাহলে এই সময়টা আপনার সন্তানের বিবাহ যোগ সন্তানের পড়াশোনা সন্তানের ভাগ্য সব কিছুতে আপনারা কিন্তু উন্নতি দেখতে পাবেন জানবো আপনাদের বিজনেস কেমন থাকবে বিজনেস বছরের শুরুটা খানিকটা সমস্যার মধ্যে থাকছে শনি মহাদেব অষ্টম ভাবে বসে মঙ্গল দ্বাদশ ভাবে এবং সূর্য সপ্তম ভাবে এই যে সিনারিওটা এই সিনারিওটা ক্রিয়েট হওয়ার ফলে বিজনেস শুরুটা খানিকটা হ্যাপাজেটের মধ্যে কিন্তু থাকবে পার্টনারশিপে যারা বিজনেস করেন তাদের জন্য সমস্যা থাকছে বিজনেস খানিকটা উত্থান পতনের মধ্যে দিয়ে কিন্তু যাবে সব বিজনেসেই খানিকটা চাপ বছরের শুরুটায় কিন্তু থাকছে তবে যদি আপনার পার্টনারের সাথে কোনো সমস্যা হয় সেটাকে আমি বলবো মিটিয়ে নিন না হলে কিন্তু তার নেগেটিভ এফেক্ট আপনার বিজনেসের ওপর গিয়ে কিন্তু বর্তানে সাতারোই জানুয়ারি শনিদেব আপনার ভাগ্যস্থানে যখনই গমন করবে তখন থেকে আপনার ভাগ্যের উন্নতি কিন্তু হবে তারপর থেকে আপনি আপনার বিজনেসে গ্রোথ বিজনেসের ডেভেলপ দেখতে পাবেন বিজনেস নিয়ে যা পরিকল্পনা করেছিলেন সেগুলো অবশ্যই করে তারপর থেকে সফলতা পাবে তারপর আপনার বিজনেস কিন্তু খুব ভালোভাবে প্রসারিত হতে শুরু করবে এপ্রিল যখন বৃহস্পতি ট্রানজিট করবে তারপর থেকে আপনি চারিদিক থেকে আপনার বিজনেসের গ্রোথ নোটিস করতে পারবেন বছরে বছরের শেষে অক্টোবর মাসে রাহু যখন আপনাদের দশম ভাবে প্রবেশ করবে সেই সময় আপনি বিজনেসে এমন কোন পরিকল্পনা করবেন যার ফলে আপনাদের বিজনেসটা খুব একটা ভালো দিকে এগোবে না সেই পরিকল্পনাটা আপনাদের বিজনেসের জন্য কোথাও ক্ষতি ডেকে আনতে পারে জানবো আপনাদের সম্পত্তি কি অবস্থায় থাকছে সম্পত্তি বৃদ্ধি বছরের শুরুটা যে কোনো সম্পত্তি কেনা থেকে এড়িয়ে চলুন মার্চ মাসের পর থেকে মার্চ এপ্রিল এই সময়টা সম্পত্তি কেনার চেষ্টা করুন সেক্ষেত্রে আপনারা ভালো রেজাল্ট পাবেন কিন্তু বছরের শুরুটা যদি চেষ্টা করেন সেক্ষেত্রে আমি বলবো ভালো রেজাল্ট পাবেন না এই সময় আপনারা আপনাদের বাড়ি ডেকোরেশন করাতে খুব বেশি মন দেবেন আপনাদের বাড়ি সাজাবেন গোছাবেন যেগুলো সমস্যা আছে বাড়ির সংক্রান্ত সেই সমস্যা মেটানোর চেষ্টা করবেন এই বছর আপনারা এই সমস্ত কাজগুলো প্রচন্ড অ্যাক্টিভলি করার চেষ্টা করবেন অক্টোবর মাসে বুধের কৃপায় আপনি কোনো বড় ধরনের ব্রাহ্মণ ক্রয় করতে পারেন ডিসেম্বর মাসে কোন ধরনের বিক্রয় সেটা সম্পত্তি হোক গাড়ি হোক যাই হোক সেটা এড়িয়ে চলুন সেটা আপনার জন্য খুব একটা ভালো হবে জানবো আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকবে অর্থনৈতিক পরিস্থিতি গেলে একাদশ ভাবে রাহু বছরের শুরুতে আপনাদের কিন্তু ফিনান্সিয়াল কন্ডিশন ভালো করবে শুরু থেকে আয় আপনাদের ভালো হবে এবং এই আয়টা দিন দিন বাড়তে থাকবে শনি মহাদেব অষ্টম ভাবে এবং মঙ্গল আপনাদের বক্রি অবস্থায় মঙ্গল বক্রি অবস্থা দ্বারশু এই ফলে আপনাদের অর্থ অর্থনৈতিক ক্ষতির অপ্রত্যাশিত খরচ অনেকটা পরিমাণ কিন্তু বেড়ে যাবে জুলাই আগস্ট এই সময়টা আপনারা কিন্তু খুব ভালো অর্থ লাভ করতে পারবেন তবে যতই খরচা যতই অর্থনৈতিক পরিস্থিতি খারাপ থাকুক না কেন বৃহস্পতি প্রভাবে আপনারা কিন্তু অর্থ খুব ভালো ইনকাম করবেন এবং আপনাদের যাই সিচুয়েশন আসুক না কেন সেটাকে আপনারা ওভারকাম করে যেতে পারবে। রাহু যখন রাহু যখন 11 ভাব ছেড়ে 10ম ভাবে প্রবেশ করবে 30 অক্টোবর এবং বৃহস্পতি একই 11 ভাবে থাকবে তখন কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি আরেকটু বেটার হয়ে যাবে। এপ্রিল থেকে মে মাস সূর্যদেবের গোচরের ফলে অর্থনৈতিক পরিস্থিতি খানিকটা তালমাটালে থাকবে। এপ্রিল থেকে মে মাস খানিকটা সমস্যার মধ্যে থাকবেন ওভারঅল যাই সমস্যা আসুক না কেন সেটাকে আপনি খুব সুন্দরভাবে ওভারকাম করে যেতে পারবেন এবার জানবো আপনাদের হেলথ কেমন থাকবে হেলথ বছরের শুরুটা খুব একটা ভালো যাবে না পঞ্চম ভাবে থাকছে কেতু সপ্তম ভাবে থাকছে সূর্য এবং অষ্টমে থাকছে শনি মহারাজ বছরের শুরুটা হেলথ খুব একটা ভালো দেবে না রাহু কেতু প্রভাবে পেট সংক্রান্ত সমস্যা কিন্তু প্রচন্ড মাত্রায় বাড়বে শনি মহারাজ অষ্টম ভাবে থাকার ফলে আঘাত লাগা সম্ভাবনা কিন্তু প্রচন্ড মাত্রায় বেড়ে যাবে যখন রাহু দশম ভাবে প্রবেশ করবে সেই সময় সিজনাল কিছু ডিজিজ আপনাদের হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে গোটা বছরটায় হেলথ নিয়ে কিন্তু আপনারা প্রচন্ড টালমাটালে থাকবেন হেলথ কিন্তু কোনো সময় খুব একটা ভালো সাথ আপনাদের দেবে না মিথুন রাশির মানুষদের দু লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন যে সকল বন্ধু ফার্স্ট টাইম এসে গেছেন এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে খুব ভালো থাকবেন টাটা